শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমার পিতার নাম মরহুম জালাল আহমেদ, মাতার নাম আনোয়ারা বেগম, গ্রাম ধুলই, ডাকঘর কাটিঘাট, উপজেলা হাটহাজারি, জেলা চট্টগ্রাম। মরহুমে মিয়া আজিজ, আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা নাম শুনতাম, কিন্তু যখন আমরা ক্লাস টেনেই পড়ি তখন উনি আমাদের হাটহাজারিতে এবং ফটিকছড়িতে বিভিন্ন জনসভা করতে যেতেন, এবং উনি জনসভাগুলোতেই আমাদের এলাকায় সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন রশিদ বীরপ্রতীকের বাবা, আমার দাদা ডক্টর মাহমুদুল হক আমাদেরকে নিয়ে জনসভাগুলোতে নিয়ে যেতেন, এবং আমরা সেখানে সবসময় ওনাকে দেখি। তখন আমরা স্কুলের ছাত্র, আমি যখন কাটিয়ার স্কুলে 10ম শ্রেণীর ছাত্র, তখন আমাদের স্কুলে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কাঠকিয়াট উচ্চ বিদ্যালয় শাখা গঠন করা হয়। আমাদের চট্টগ্রাম জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব সাবের আহমেদ আজগরি, দপ্তর সম্পাদক জনাব ইমামুল ইসলাম লতিফি, এবং স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবক পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ স্বপন চৌধুরী, কাঠিয়াট এলাকায় ওনারা আসেন, সভা হয়, সেখানে আমাকে সভাপতি করে কাঠিয়াট উচ্চ বিদ্যালয় শাখা গঠন করা হয়। এবং তখন থেকেই মরহুম মিয়া আজিজ সম্পর্কে বিভিন্ন ইতিহাস, ওনার সাহচর্যে থাকা, ওনারা বিভিন্ন স্মৃতিচারণ সবসময় ইতিহাসগুলো আমাদেরকে বলতেন। এবং তখন থেকেই মরহুম মিয়া আজিজ সম্পর্কে আমরা জানি তিনি চট্টগ্রাম সাধু, চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, নির্ভীক, সাহসী, সৎ, নির্লোভ, একজন খাঁটি বাঙালি জাতীয়তাবাদী নেতা। ছাত্রলীগের অভ্যন্তরে যারা স্বাধীনতা নিয়ে চিন্তা ভাবনা করতেন, কথাবার্তা বলতেন, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াস, যেটা 1962 সালে গঠিত হয়েছিল, মরহুম মিয়া আজিজের সাথে সেই নিউক্লিয়াসের সরাসরি সম্পর্ক ছিল, এবং সেই নিউক্লিয়াস তাদের সমস্ত কর্মকাণ্ড বঙ্গবন্ধু জানতেন, এবং বঙ্গবন্ধু তাদেরকে দিয়ে নিউক্লিয়াসের মাধ্যমে সমস্ত স্বাধীনতার উপর ভিত্তি করে সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন। যখন বঙ্গবন্ধু শতবার্ষিকী ঘোষণা করলেন, শতবার্ষিকী ঘোষণা করার পরে আওয়ামী লীগের মধ্যে বেশিরভাগ নেতা শতবার্ষিকীর পক্ষে কথা বলার জন্য সাহস পাচ্ছিল না, এবং শতবার্ষিকীকে অফিসিয়ালি তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা সহ কোনো অঞ্চলে কোনো এলাকায় জনসভা করার জন্য কোনো আওয়ামী লীগ নেতা যখন সেদিন সাহস করছিল না, তখন সেদিন চট্টগ্রাম সাধুর মরহুম মিয়া আজিজ বঙ্গবন্ধুকে বলেছিলেন, আমি চট্টগ্রাম থেকে অফিসিয়ালি বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের সামনে আমরা শহীদ দিবস উপস্থাপন করব, এবং
তৎকালীন সময়ে মরহুম এম এ আজিজের নেতৃত্বে এই ছয় দফা চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে ঘোষিত হয়েছে। বাংলাদেশের তৎকালীন সময়ে ছাত্রলীগের মধ্যে দুইটা ধারা সবসময় বিদ্যমান ছিল, একটা সাহিত্য শাসনপন্থী, একটা হলো সাহিত্য শাসন এবং তার চূড়ান্ত পরিণতি বাংলাদেশের স্বাধীনতা পন্থী, এবং সেটা নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কর্তৃক নিয়ন্ত্রিত হতো। মরহুম এম এ আজিজ নিউক্লিয়াসের পন্থী ছাত্র সংগঠন এবং তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাহস যোগাতেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং তিনি সবসময় বলতেন ছয় দফা যদি না মানে এক দফার সংগ্রাম আমাদের করতে হবে। তিনি এক দফার প্রবক্তা। শুধু তাই নয়, এই বাংলাদেশের স্বাধীনতাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং ডাকসু যৌথভাবে এগিয়ে নিচ্ছিল বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে, তখন সাহিত্য শাসন পন্থীরা সেই সময়ে ছাত্রলীগের অভ্যন্তরে অত্যন্ত মাইনরিটি ছিল। তাদের ছাত্রলীগের ৬৭ জনের কমিটির মধ্যে ৬০ জন কিন্তু স্বাধীনতার পন্থীদের পক্ষেই ছিল, এবং সেই সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সবাই নিউক্লিয়াসের পক্ষ থেকে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বপ্রথম তৎকালীন ছাত্রলীগের প্রচার সম্পাদক শহীদ স্বপন কুমার চৌধুরী উত্থাপন করেন, এবং উত্থাপন করার সাথে সাথেই নূর আলম সিদ্দিকী সভাপতি করছিলেন এবং তিনি তাড়াতাড়ি সভাটা মুলতবি করে উনি চলে গেলেন, এবং সবাই জানতো যে এটা প্রস্তাব ওখানে পাশ হবে। তারা বঙ্গবন্ধুর কাছে গেলেন, এই সাহিত্য শাসন পন্থী আওয়ামী লীগের নেতারা একটা সুযোগ নিল এই মুহূর্তে নিউক্লিয়াস পন্থীদের কিভাবে বের করে দেওয়া যায় এবং তাদেরকে থামানো যায়। তখন সেই সময়ে তখন সিরাজুল আলম খান নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন খুলনাতে, তিনি আসলেন, বঙ্গবন্ধুর সাথে দেখা করলেন এবং বঙ্গবন্ধুকে বললেন যে আমি দেখছি ব্যাপারটা, এটার একটা স্থায়ী আমরা সমাধান করব। তখন আস্তে আস্তে উনি সময় নিচ্ছিলেন। বাই দিস টাইম তিনি আবার স্বপন চৌধুরীকে চট্টগ্রামে পাঠালেন মরহুম এম এ আজিজের কাছে। তখন তিনি সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে তখন শিক্ষা দিবসের একটা আলোচনা সভায় মরহুম এম এ আজিজকে তারা ডাকসু ছাত্রলীগের সবাই প্রধান অতিথি করা হলো। তখন মরহুম এম এ আজিজ ওখানে খুব কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং ছয় দফা যদি না মানে তাহলে আমাদের এক দফার সংগ্রাম করতে হবে, আমাদের স্বাধীনতা বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা সংগঠন অভ্যন্তর করে তাদের ব্যাপারে চাষে কোনো আপোষ করা চলবে না। মরহুম এম এ আজিজের এই ঘোষণা এবং সাথে সাথে তিনি স্লোগান ধরলেন কৃষক শ্রমিক অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর, এবং তখন সাহিত্য শাসন পন্থীরা সেই সময়ে ওদের ব্যাপারে বঙ্গবন্ধুকে ব্যবহার করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এম এ আজিজের হস্তক্ষেপ এবং সিরাজুল আলম খান সহ তাদের সবার আলোচনার প্রেক্ষিতে সেই জায়গা থেকে তারা সরে আসলেন। এবং সেদিন যদি স্বাধীনতা পন্থীদের উপরে কোনোভাবেই সাহিত্য শাসন পন্থীরা আওয়ামী লীগের অভ্যন্তরে কোনো যদি অ্যাকশন যদি নিত, তাহলে হয়তো আমরা জানি না বাংলাদেশের ইতিহাস কীরকম হতো সেদিন। এবং মরহুম এম এ আজিজ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিরলস চেষ্টা করতেন, এবং সবসময় তিনি বলতেন আমরা যা কিছু করব আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বেই করব। মরহুম এম এ আজিজের সাথে বঙ্গবন্ধুর একটা মধুর সম্পর্ক ছিল, এবং আওয়ামী লীগের অভ্যন্তরে এম এ আজিজের একটা মারাত্মক একটা প্রভাব ছিল, কারণ উনি কখনো চট্টগ্রাম ছেড়ে ঢাকাতে অবস্থান করতে চাইতেন না, এবং তিনি সবসময় বলতেন তোমরা কেন্দ্র নিয়ে থাকো, তোমরা তোমাদের করো, আমি আমাদের চট্টগ্রামকে নিয়ে আসি, এবং চট্টগ্রামকে তিনি ভালোবাসতেন। এবং চট্টগ্রামে সেই সময়ে উনি যখন দেখতেন মুসলিম লীগের বিরাট দাপট, ফজলুল কাদের চৌধুরীর দাপট, কনভেনশন মুসলিম লীগের দাপট, আওয়ামী লীগের মিটিং মিছিল করা সম্ভব না, তখন মুসলিম লীগের বড় বড় নেতাদের যারা শিক্ষিত ছেলেরা ছিল তাদের সবাইকে তিনি ছাত্রলীগে নিয়ে আসলেন, রিক্রুট করলেন এবং তাদেরকে নিয়ে তিনি সারা চট্টগ্রামে আওয়ামী লীগের শাখা গঠন করলেন এবং নমিনেশন দিয়ে তাদেরকে জিতিয়ে আসলেন, এবং আওয়ামী লীগকে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে উনি প্রতিষ্ঠিত করলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই কিছু মরহুম এম এ আজিজ মৃত্যুবরণ করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, এবং মুক্তিযুদ্ধে পরবর্তীকালে এটা বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। মরহুম এম এ আজিজের অনুপস্থিতিটা আমাদের দেশ এবং জাতি এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমরা মনে করি। তো এই মুহূর্তে মরহুম এম এ আজিজকে আমরা স্মরণ করি। মরহুম এম এ আজিজ বাংলাদেশের ইতিহাসের
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, সেই সাথে এম এ আজিজ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে এম এ আজিজ। এম এ আজিজকে বাংলাদেশের ইতিহাস থেকে আজ যেভাবে আজকে বিচ্ছিন্ন করার এবং তুলে না আনার চেষ্টা করা হচ্ছে, প্রকারান্তরে বাংলাদেশের ইতিহাসকে এবং মুক্তিযুদ্ধের মূল চেতনাকে খাটো করা হচ্ছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।